ও যে গাড়ি ওই ঘেঁষে বলছে অনেকটা চলে এসছে, আরে গিয়ে ছিটকে গিয়ে ওইদিকে বোঝে না। ছেলেটি বাড়ি থেকে বেরোয়, বেরোনোর পর ফরেস্টে ওরা তিন চারজন বন্ধু বাইকে করে যাচ্ছিল এবং এমত অবস্থায় ফরেস্টে যাওয়ার পথে আসার সময় তারা সেই বাইক নিয়ে তারা অ্যাক্সিডেন্ট করে NH-30 ওপর এবং পেট্রোল পাম্প সংলগ্ন, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর সেই মাথায় আঘাত লাগে এবং আঘাত লাগার পর ঢিলু বেরিয়ে যায় এবং কান দিয়ে রক্ত বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মৃত বলে ঘোষণা হয়। কিন্তু বাড়ির লোক জানার পরেই তারপর ওখানে ছুটে যাওয়া হয়, ছুটে যাওয়া দেখা যায় সে মারা গিয়েছে। নাম কি ছিল? নাম ছিল সৌরভ দাস আর পিতা হচ্ছে মৃত রবীন্দ্রনাথ দাস। কি করতো সে বর্তমানে? পেশায় সে চার চাকা গাড়ি চালাতো, নিজস্ব একটা বাইক ছিল, সেই বাইকটি অল্টারনেট হয়, বাইকটি অন্যত্র যে রেখে যায় বন্ধু বান্ধব তা আবার সেই বন্ধুর বাইকটি দিয়ে তাকে চালাতে দেয় এবং সেই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করে। আপনার নাম? আমার নাম দেবাশিস সাহা। আপনি কে হন? আমি ওর কাকা হই, পাশের বাড়ি সম্পর্কে কাকা দেবাশিস সাহা।